সরকার দেশকে স্মার্ট, মানবিক এবং সামাজিক কল্যাণমুখী রাষ্ট্রে রূপান্তর করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগ এবং সফটওয়্যার সংস্থা বিজেধাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, বিএনপির 27 দফা রাষ্ট্রকাঠামো রূপান্তরের প্রস্তাব আন্তঃশাসূন্য। দেশবাসী বিএনপিকে অনেক আগেই বর্জন করে উন্নত ও অগ্রগতির দল আওয়ামী লীগকে বেছে নিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয় তখন রাজনীতি এবং রাজনীতিবিদদের উপর অনাস্থার কথাই চলে আসে, কারণ রাজনীতিতে আমরা সহনশীলতা প্রতিষ্ঠা করতে চাই, সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে চাই, সেটি তারা করতে চায় না বিধায় তারা অগণতান্ত্রিক কোনো কিছুকে আনতে চায়, যেটি কখনোই সমীচীন নয়। আর যারা রাষ্ট্রটাকে ধ্বংস করেছিল তারা যখন রাষ্ট্র সংস্কারের কথা বলে তখন গাধাও হাসে।